সাদমান, এখন তোমার কি মনে হয় শার্ক ট্যাঙ্ক বলেন। বাংলাদেশে কতটুকু সফল হবে? ইয়েস, তুমি কি শার্ক ট্যাঙ্কে রেজিস্ট্রেশন করছো নাকি তোমার কোনো কোম্পানি দিয়ে, নাই তোমার পরিচিত আপনি কেউ করে ফেলবেন করছে? ভাই, ম্যাট কফি, কাম অন, লেটস গো লেটস গো ম্যাট আমার কফি। আমার ইনভেস্টরের টাকা দরকার নাই। আমার ছয় রুলের একটা হলো ডোন্ট টেক ইনভেস্টার্স, সো আমি কখনো ইনভেস্টরের টাকার দিকে যাই না। বাট হ্যাঁ, শার্ক ট্যাঙ্ক বিষয়ে মতামত আপনারা আপনারা দেখবেন নাকি? আপনাদের কি আশপাশে কাউকে রেজিস্ট্রেশন করতে দেখছো নাকি? কে শার্ক হবে এটা তুমি জানো নাকি পুরো বিষয়ে? না খালিদ জানি না, পারান হবে না? আমি তো ইনভেস্টর না, আমার কাছে এত ও টাকাও নেই সরি, এত কোম্পানিকে দেওয়ার মতো। আরে কি যে বলেন ভাই। হ্যাঁ না, মানে এটা আমরা প্রতিটা সপ্তাহে আসলে ফলো করবো, যদি প্রতিটা সপ্তাহে একটা করে এপিসোড হয়, এটা আসলে ফলো করার মতো একটা মজার জিনিস হবে আসলে এটা। খুবই মজার জিনিস হবে। একটা জাস্ট নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হচ্ছে সেটা হলো গিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্ম কতটুকু, যতটুকু মনে হচ্ছে বঙ্গবিডিতে পাবলিশ হবে, এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাবলিশ হওয়া শার্ক ট্যাঙ্কের একটা বড় প্লাস পয়েন্ট হইলো যখন আমেরিকায় ABCতে শার্ক ট্যাঙ্ক বের হয়, এখনো বেরোচ্ছে, এখন 15 নম্বর সিজন চলতেছে আমেরিকায়, তখন পুরো আমেরিকা দেখে। এবং পুরো আমেরিকা যখন দেখে তখন ওই যে এন্টারপ্রেনারশিপ কালচারটা আসে, যে যে মেক আমেরিকা গ্রেট হ্যান ত্যান, আমেরিকান ড্রিম হ্যান ত্যান, ওই ব্যাপারগুলো আস্তে আস্তে আসা শুরু। এবং শার্ক ট্যাঙ্ক হইলো আমেরিকার এক নাম্বার শো যেইটা ফ্যামিলি একসাথে দেখে, সো ফ্যামিলি ভিউইং এর রেটিং এ এক নাম্বার হইলো শার্ক ট্যাঙ্ক। ইন্ডিয়া যখন লঞ্চ হয়েছে, স্টার নেটওয়ার্কে লঞ্চ হয়েছে, এগেইন সিমিলার এক্সপিরিয়েন্স, পুরা ইন্ডিয়া একসাথে দেখতে পারছে, গ্রামে গঞ্জে টঞ্জে সব জায়গায়। এখন দেখে মনে হচ্ছে যে অ্যাটলিস্ট এখন পর্যন্ত খুব খুব আর্লি ডেইজ, যদি এই জিনিসের রেজিস্ট্রেশন প্রসেস এমন হয় যে ওই ফেসবুক পেজটা, স্টার্ট আপ বাংলাদেশের ফেসবুক পেজটা থেকে বলা হয়েছে রেজিস্ট্রেশন করতে, প্লাস বঙ্গবেদিতে টেলিকাস্ট হবে, তাহলে আই থিঙ্ক ওই যে আমাদের আশপাশের কন্টেম্পোরারি ছাড়া পুরা বাংলাদেশ শার্ক ট্যাঙ্ক বলে কিছু আছে এটা টেরি পাবে না, উইচ আমার ইজ তাই স্যাড। মনে হয়। তাহলে তাহলে কি কি ইউটিউবে ছাড়বে? বঙ্গবেদিতে ছাড়বে? সো ইউটিউবে ছাড়ার, আমি বঙ্গবিডির সাথে, আমার বঙ্গবিডি শার্ক ট্যাঙ্ক টিমের সাথে আমার কথা হয়েছে ভিডিও টিডিওর ব্যাপারে, বাট আমি এখনো নিজেও খুব একটা ডিটেল জানি না যে কোথায় ছাড়বে না ছাড়বে। এটা জাস্ট আমি আগে থেকে বলে রাখলাম যে আমার মনে হয় যদি কোনো একটা, অ্যাটলিস্ট কোনো একটা ডিশ নেটওয়ার্ক চ্যানেলাই টাইপ কোথাও, বা বাংলাদেশের যত টিভি মাই টিভি টাইপ কোথাও, এরকম কোথাও পাবলিশ হলে আরো ভালো হইতো, ফর ফর দ্য বিজনেস, এই যে বিজনেসের চিন্তা ভাবনা ওইটা সবাইকে ডেভেলপ করার ক্ষেত্রে। দেখানো জিনিসটা। হ্যাঁ, এখন জাস্ট মনে হচ্ছে আমরা যাদের চিনি ওই সার্কেলটাই অ্যাপ্লাই করবে, ওরাই ফান্ড পাবে, এবং এটা দেখবেও আসলে ওই সার্কেলটাই, এরকম একটা জিনিস হচ্ছে। হ্যাঁ, এটা একটা বাবলের জন্য হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে। এবং যদিও জিনিসটা মনে হচ্ছে যে টিভিতে ফার্ম হয়ে বলছে, বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। বাংলাদেশে টিভিতে কোনো শো গেলে এটা আসলে যে প্রান্তে প্রান্তে পৌঁছায়, এটা আসলে ডিজিটাল সোশ্যাল মিডিয়া ওগুলো দিয়ে পৌঁছানো যায় না, এটা আমি জাস্ট দেখছি এখনো রিয়েল সম্ভব লাইফে। না, কিন্তু ইন্টারনেট যদি আরো ছড়ায় তখন হয়তো সম্ভব হইতে পারে, বাট এখন এই এই মুহূর্তে পসিবল না। হ্যাঁ, ইন্টারনেট অ্যান্ড ছড়াইলো তোমার ফ্যামিলি। বঙ্গবিডি টাইপ, বঙ্গবিডি মানে পে ওয়ালের পিছনে যারা, তোমার এখন এটা এক্সপেক্ট করাটা একটু যে টাঙ্গাইলের একজন টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে তারপরে শার্ক দেখবে ট্যাঙ্ক দেখবে, যে শার্ক ট্যাঙ্ক কি জিনিস সেটা হয়তো জানেও না, সেটা এমন না যে জানি, দেখতে খুব বেশি আগ্রহী শুরুতে। তো এটা এটা একটা, এটাই বেশ ইন্টারেস্টিং পয়েন্ট যে কালচারাল জিনিসটা কিভাবে আনবে। যেরকম ওদের তো বলা হয় যে ল্যান্ড অফ অপরচুনিটিজ, ওদের অন্টারপ্রিনোর স্পিরিটটা একটা জিনিস আছে। আমাদের দেশে তো ব্যবসা মানে হচ্ছে ধান দাবার, সো ইট ক্যান গো মেনি ওয়েজ। আর স্টার্ট আপের যে আমাদের আইডিয়াটা, আমরা মোরাললেস কোনো কিছু ডিজিটাল আনতে হবে, একটু ম্যাক নিয়ে আমরা কফি টেবিলে বসতে হবে, এ ধরনের একটা একটা স্টেরিওটাইপ আছে মোটামুটি আমার যেটা মনে হ্যাঁ হয়। এখান থেকে বাইর হইতে পারলে জোস, আমি যা ইন্ডিয়াতে যে জিনিসটা হয় কিংবা ইন্ডিয়াকে আমাদের দেশে যেটা হবে, যে একটু ইমোশনাল অ্যাসপেক্ট আই গেস থাকবে, যে অনেক কষ্ট করে আসছে, তারপর এখান থেকে টাকা জমা আসছে, আই গেস এই ওটাই, একটা দুইটা জিনিস থাকবে। হ্যাঁ, আচ্ছা ইমোশনাল এইটা হ্যাঁ, বিল্ড আপ করতে হবে যে আমরা একটা গেস করি, অ্যাটলিস্ট আমাদের মনে করেন বিগেস্ট ইনভেস্টমেন্ট কত টাকার হইতে পারে, জাস্ট গেস করুন তো একটু, শার্ক ট্যাঙ্কে দ্য স্কেল অফ ইট। বাংলাদেশের মানুষের মধ্যে যেহেতু একটু ইগো টিগো দেখানোর ব্যাপার আছে, কে কত টাকা ইনভেস্ট করতে পারে, এটা নিয়ে আমার মনে হয় একটা একটা ইন্টারনাল ব্যাটল হইতে পারে, যে তুই তো 50 লাখ একটা করে গরু খাইলে কিনা নিয়েও যদি থাকে, তাহলে গরু তো একটা জিনিস কোম্পানি এটা। থাকবে। হ্যাঁ, কোম্পানি কিনতেছে। বাট হ্যাঁ বাট আই হ্যাঁ থিঙ্ক 1 কোটি টাচ হবে না, আই থিঙ্ক 65 লাখ 70 হাজার হবে ওরফে হাইয়েস্ট। আবার প্রেডিকশন ভাই, এটাও যদি না মিলে তাহলে আর আপনি আমাকে যে কি এটা, বাসটা খাবেন। আর আপনার কোনো ইনভেস্টটা কি তার ইংলিশে এসে বললেন নি বাংলায় যে আমি 2 লাখ টাকা বিনিয়োগ আশা করছি আপনাদের জন্য, এত % শেয়ারের জন্য, নাকি ইংলিশে রাখবে? এটা বেশ কিউরিয়াস, দেখা যাক ল্যাঙ্গুয়েজ বলে যে কিভাবে অ্যাডাপ্ট ইন্টারেস্টিং করে হবে, এটা আমরা গুলো। আমরা দেখবো, বোঝা যাচ্ছে, আমি তো হ্যাঁ, 100% দেখবো। আমি সাদমান হচ্ছে যে সাদমান হচ্ছে এটা বলুন ইংলিশে বাংলাতে বলবো, এটা যে আবে ক্যা কর রাহে তো, এটা হচ্ছে আরে তুই কি করতেছস এরকম করে বাংলাদেশে বলবে। কিন্তু একটা ফেইল্ড সিমিলার ওই যে মুনির স্যাররা করছিল, তোমরা তোমাদের কি মনে আছে, দেখছিলে কখনো? বিডি
এক্স্যাক্ট নামটা মনে নেই, মুনির স্যার এবং আরো চার পাঁচজন শার্ক ছিল, এক্স্যাক্ট সেম ফরম্যাটে হয়েছিল, বাট ফ্লাই করে নাই, খুব একটা দেখে নাই মানুষ। ইন্টারন্যাশনাল শো বাংলাদেশে এনে সাকসেসফুল করার কেউ এখনো করতে পারে নাই। কে হবে কোটিপতি এক সিজন হয়েছে, বাংলাদেশি আইডল এক সিজন না দুই সিজন হয়েছে, তারপর শেষ হয়ে গেছে। সো ইন্টারন্যাশনাল শো এর ফ্র্যাঞ্চাইজ এনে অ্যাডাপ্ট করানো বাংলাদেশের মানুষকে দেখা যাক শার্ক ট্যাঙ্ক করতে পারে নাকি, খুব বেশি হিস্টোরিক্যালি খুব বেশি পজিটিভ ডেটা নাই। একসময় আমরা শুনছিলাম না রোডিস আসবে আসবে বাংলাদেশে, ওটাও তো আসেনি। হ্যাঁ এটা তহিদ আফ্রিদি মনে হয় আনতে চেয়েছিল আই গেস, মেবি। হ্যাঁ হ্যাঁ। আর আর দেখার জিনিস হচ্ছে পাঁচটা শার্কের মধ্যে দুগলাপান, মানে একটা থাকে না একজন একটু মাথা নষ্ট টাইপ, একজনকে রাখতে হবে, ওই ওই ক্যারেক্টারটা কে ওই হয় আসলে, ক্যারেক্টারটা কে হবে? এটা ফারান ভাই হইতে পারতো, ধুর। আমি খুবই সেইন মানুষ, আমি কারোর সাথে রাগারাগি করি না কখনো। কেন ভাই, সবাই আপনাকে তো খালি আপনারা টিআরপি যারা আমাকে আসবে না, আপনারা যারা আমাকে দেখেন আপনাকে সবাই খালি আমার উপর রাগ হয়, আমি কখনো কারোর উপর রাগ হই না। সবাই সবাই ফারান ভাইয়ের উপরে রাইগার টাইগার চেস, ফারান নাই ভাই যুব আমি সমাজ ধ্বংস করে দিতেছে, এই আমি করতেছে, কারোর এই উপর রাগ করতেছে। হই না।